ও ভাই, এবার যেটা দেখাতে চলেছি আপনাদেরকে, দেখলে জাস্ট ছিটকে যাবেন, ছিটকে যাবেন, উড়ে যাবেন। প্রথমে একটা ঝলক দেখুন, তারপর আমার কিছু বক্তব্য রয়েছে, তারপর আরও একটা মানে দারুণ জিনিস দেখাবো। প্রথমে এটা দেখুন, দেখুন আমাদের বাংলা সুপারস্টার কোথায় কোথায় এন্ট্রি দিতে পারে আপনারা দেখুন, কোথায় কোথায় গেছে। সুজিত দা সব জায়গায় পুরো গোটা ওয়ার্ল্ডে যেতে রাজ করে, ভারতবর্ষে দেখে নিন একবার ভালো করে। এটা হচ্ছে মুম্বাই টু পিয়ালা সিমনা মাল। তো দেখলেন তো বস, ইয়েস বস, বস বসই, আর কোনো কথা নেই। যেখানে আমি বাঘা যতীন রিলিজ করেছিল হায়দ্রাবাদে, আমি দুটা হলে গিয়েছিলাম থিয়েটারে, একটা পোস্টার পর্যন্ত নেই, একটা ব্যানার পর্যন্ত নেই। আর পোস্টার তো দূর কি বাদ, বাঘা যতীনের নাম পর্যন্ত যারা টিকিট কাউন্টারে বসে আছে তারা ভালো করে বোঝে না, তাদেরকে বুঝিয়ে বলতে হয়েছে টিকিট কাটার জন্য, মানে এইরকম অবস্থা। কোনো পোস্টার টোস্টার কিচ্ছু লাগানো হয়নি। আর এদিকে জিৎ এখনই বসে গেছে মুম্বাইতে রাজ করার জন্য, যেমনটা আমরা বড় বড় হিরোদের দেখি, সলমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার বা রণবীর কাপুরের মতো হিরো, যাদেরকে এক মাস আগে থেকেই পোস্টার ব্যানার লাগানো হয় থিয়েটারের সামনে, এমনটা জিৎদাকে লাগানো হচ্ছে ভাই। জিৎদাকে ভাবতে পারছেন, মুম্বাইতে এখনই আরো মোটামুটি 10-12 দিন পরে রয়েছে, মুম্বাইতে পোস্টার পড়ে গেল, ভাইরে ভাই কি অবস্থা! মানে এই জিৎ বাংলার গর্ব ভাই, বাংলার গর্ব। কে কোথায় আছো ভাই, একটু কানা সরকারকে এই ভিডিওটা শেয়ার করে পাঠাও, সে বলছিল জিতের সিনেমা নাকি চলে না। আরে কানা, চোখ তাকতেও তুই কানা, দেখ ভাই দেখ, বাংলাতে এই সাহসটার কার আছে? বাংলা সিনেমা মুম্বাইতে এতদিন আগে পোস্টার ব্যানার লেগে যায়, ভাবতে পারছেন? তবে এই ভিডিওর আমি ক্রেডিট দিতে চাই হানিফ মির্জা, ইনি আমাদের একজন সাবস্ক্রাইবার, তিনি আমাকে কালকে রাতে এই ভিডিওগুলো পাঠিয়েছে। সে মুম্বাইতে রয়েছে, মুম্বাইতে সে টাইগার থ্রি দেখতে গিয়েছে, সেখানে এই রকম মানে জিদ্দাকে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি, সেখানে কিছু ক্যাপচার করেছে, ক্যাপচার করে আমাকে পাঠিয়েছে। এবং বুঝতেই পারছেন অনেকেই জিদ্দার সঙ্গে সেলফি নিচ্ছে, ফটো তুলছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওটা দেখুন। তো কি বুঝলে বস কাকে বলতে হয়, না আমি দেব ফ্যানদের বলছি, দেব ফ্যানদের বলছি, আমি এখানে ছোটো করবো না, তোমরাই বলো, বস বলি দেখে জিৎকে তোমরা রাগ করো না, না বস কাকে বলবো। এই যে বসের পোস্টার সারা মানে ইন্ডিয়ার লোক দেখছে যে এটা জিৎ, তার আগে চেঙ্গিজ করেছে, এবার মানুষ করছে, দেব কি পারে না এই ধরনের একটা সিনেমা করতে? সে বাঘা যতীন করেছে, সেটা কি করলো ভাই, কোনোভাবে রিলিজ করলো না, আর মুখে বাতেলা করে যে আমি অল ইন্ডিয়ার লোককে দেখাতে চাই বাঘা যতীন কে ছিল। ঘন্টা দেখিয়েছো তুমি, শুধুমাত্র বাংলাতেই রিলিজ করেছো, আর দু একটা শো যেটা পেয়েছো সেগুলো বাংলাতেই পেয়েছে, হিন্দি শোগুলো চলেনি। মানে এগুলো মানুষকে বোকা বানানো আর কিছু না। বস কাকে বলে দেখো, বস কীভাবে কীভাবে দেখাতে চায় যে বাংলা সিনেমা আমরা কী কী ইনপুট আউটপুট দিতে পারি, দেখুন বাংলা সিনেমা দেখুন, আর মানুষ সিনেমাটা আমার মনে হয় ক্লিক করে যাবে এখন থেকে। এর যে সাড়া পড়েছে ভাই, এটা তো আলাদাই বিজনেস করবে, আলাদাই। তো মানুষের জন্য খুবই খুবই শুভকামনা রইল। পরবর্তী ভিডিও আসতেছে কানা সরকারকে নিয়ে, ধামাকা রোস্ট, জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এটা তো দেখেই ফেলেছেন। এবার কানা সরকারের পরবর্তী রোস্টের রোস্ট হবে, ভিডিওটা দেখার জন্য আশায় থাকুন, টাটা। বয়স তো বয়সই হয়, বয়সকে দেখে নিয়ে ভালো করে একেবারে আসছে 24 নভেম্বর। ভাই সাইড হয়ে